মিনা রায় আইডি থেকে আপনি লিখেছেন, আমার এক আপুর বিয়ে হয় না, কিন্তু যৌতুক দিতে রাজি হওয়ায় বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি করা উচিত? মাজলুম হয়ে যদি কেউ যৌতুক দেন, যে যৌতুক দিতে তিনি বাধ্য হয়েছেন, জুলুমের শিকার হয়ে দিয়েছেন, সিস্টেম তাকে বাধ্য করেছে, তাহলে তিনি যৌতুক দিয়ে বিয়ে দিতে পারেন। কিন্তু যারা যৌতুক দেখে বিয়ে করবে তারা তো ভালো মানুষ হওয়ার কথা নয়, বিধায় একজন ভালো মানুষের সন্ধান অব্যাহত রাখা উচিত। কিন্তু যদি যারা দেন তারা গুণাকার হবেন না, তবে যারা নিচ্ছেন তারা সর্বাবস্থায় গুণাকার হবে। মোহাম্মদ আলামিন রুবেল লিখেছেন, আমরা জানি উটের মাংস খেলে উজু করতে হয়, কিন্তু কেন? কোনো কারণে হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা, এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা, এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো নির্দেশ করলে, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর নির্দেশ নিষেধের সব রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে স্রষ্টার কী পার্থক্য, দাসের সাথে মালিকের কী পার্থক্য, এটা হলো বড় কথা। আর এর বাইরে আপনার এটা নিয়ে ফোকা একের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ফকিগণ বলেছেন এখানে উজু করা বলতে ভালো করে হাঁটার দোহার কথা বলছে, চরিটির অনেক বৃষ্টি থাকে সেজন্য, অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে। অনেক ফোকা একরাম বলেন যে না, রহিত হয়নি, এখনও ওটের গোস্ত খেলে উজু করতে হবে। এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামা একরাম বলে থাকেন, সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত। যেমন ওটের বাথানে শয়তান থাকে, বিশেষ করে ওটের রাখার যে জায়গা গোয়াল ঘর যেরকম থাকে এরকম, সেখানে শয়তান জায়গা থাকে, সেখানে সালাত আদায় করার পরে হাদিসে নিষেধাজ্ঞা আসছে। তো ওটের গোস্ত খেলে ওট আমরা ব্যবহার করতে পারি, হালাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটে চড়েছেন, চড়বেন, সবই ঠিক আছে। কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয়, সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে, সেজন্য এটা গোস্ত খাওয়ার পর উজু করার কথা বলা হয়েছে, এরকম ব্যাখ্যা অনেকে করেন। আরও অনেক রকমের ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো নেহায়েতই ওলামা একরামের নিজস্ব ব্যাখ্যা, হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এর মাঝে কল্যাণ আছে আর এটা না মানার মাঝে অকল্যাণ আছে, সেটা একেবারে পরিষ্কার। যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মত পার্থক্য আছে, যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোস্ত খেলে উজু করতে হবে কিনা, উজু ভঙ্গ হবে কি না, সে বিষয় নিয়ে।